উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। Consuming alcohol is injurious to health. আপনি আর আমাদের এখানে আসবেন না। তুমি আর আমাদের বাড়িতে আসবে না নব বিহারি। কল্যাণীর সঙ্গে তোমার বিবাহ সম্ভব না। অকারণে বাড়িতে এসে তুমি ওর মন বিক্ষিপ্ত করে দিও না। কিন্তু আপনি নিজেই হ্যাঁ এফএতে ফার্স্ট, বিয়েতে ফার্স্ট, এম এর রেজাল্ট বেরোলেই তোমাকে বিলেতে পাঠাবো আইসিএসএ অ্যাপিয়ার হবার জন্য। তা না করে তুমি স্বদেশী করলে, এম এর রেজাল্ট খারাপ করলে, নন কোঅপারেশন মুভমেন্ট করে জেলে গেল। আপনি বলেছিলেন দেশ আগে, দেশের মানুষ আগে। হ্যাঁ বলেছিলাম, কিন্তু ক্যারিয়ার স্যাক্রিফাইস করে নয়। আমাকে দেখে বুঝতে পারো না তোমাদের কার উচ্চে আমি দেশ সেবা কম করি না। ব্যবসা, বাড়ি, ঘর, স্বাচ্ছন্দ্য সব আমাকে সঙ্গে সঙ্গে অর্জন করতে হয়েছে। না না, তোমার মতো সেন্টিমেন্টাল ছেলের সঙ্গে আমি কোনো সম্পর্কই রাখতে চাই। একজন জেল ফেরত কয়েদির সঙ্গে, আর তাছাড়া আমি কল্যাণীর বিবাহ অন্যত্র ঠিক করেছি। রাজপুরের জমিদারের ছেলে, ধনে মানে প্রতিপত্তিতে আমি যাচ্ছে। আপনি সম্প্রতি রায় বাহাদুর হয়েছেন না? না মানে বাইরে নেম প্লেটে দেখলাম তাই। তুমি আমাকে বিদ্রুপ করছো, গেট আউট। আই সে গেট আউট। দেখুন আমি এমএ পাশ করেছি, চাকরি করি না, নোকসারিও পাশ করেছি, কোর্টে বেরোয় না, কঙ্কনের মতো আওয়াজ পাড়া গায়ে ছেলেদের জন্য পাঠশালা খুলেছে, ছেলেদের দানেই আমার দিন চলে। আমাদের গরিব পলাতিন দেশে লোকের দৈনিক ঘর আয় 10 পয়সা, আমি ছবি 10 পয়সায় খরচা করি। তার বেশি যেটুকু বাঁচে সেটুকু যায় আমার চেয়েও যারা গরিব তাদের সেবা। সবচেয়ে বড় কথা হলো আমি দেশ সেবা করি, দেশ সেবা করা আমার ব্রত। এসব চেনে শুনে যদি আপনার মেয়ে বিমলা রাজি থাকে। বেঁচে যাবে বাবা, বিমলা বেঁচে যাবে, তুমি দয়া করে ওকে গ্রহণ করো। আপনার কোন আপত্তি না থাকে তাহলে আমার কোন আপত্তি
বিধি মোছা নাহি যায় কপালে যা লেখে বিধি মোছা নাহি যায় নিয়তির খেলা বুঝা যায় প্রবল প্রতাপ পাণ্ডব ফাল্গুনি শুনি তুমি নিপতি নয়নের নিধি ছোটবাবু আজ অবধি তুই এখনো দাঁড়িয়ে আছিস আগে ছোটবাবু আজকে আলুর জমিতে মাটি দেবার বরাত আছে আজকে আমাকে রেহাই দেন তবে রে বেটা মুখের উপর কথা মাটি দেবার বরাত হয়েছে আগে আমাকে বিশ্বাস কর ছোট তোর জন্য আমার বন্ধ থাকবে না হারাম কেউ দেখতে না নিকালো ইয়াতে এই দুধ হরিয়া দেবাকে বাইরে বার করে দে ছোটবাবু আমার মুখে নাতি মারলেন আর তোমার জমি কেটে পুকুর বানাবো তবে আমার নাম রামনাথ নাতি মারলেন সকাল বেলা তিনি আমার মেজাজটা করে দাও এবার সবাইকে একমাত্র করে দাও এই যে ঘরটা একবার ভিজিয়ে নি আমি ছাড়বো না মানে একটা ছুঁচের গোড়ায় যে ফুটোটা আছে ছুঁচে পড়ানোর জন্য বাবা হ্যাঁ তুমি ঠিকই বলেছো শ্যামা মা কিন্তু এখানে মানে হচ্ছে যে একটা ছুঁচের ফুটোর মধ্যে দিয়ে হয়তো একটা উটও চলে যেতে পারে ওই ফুটোর মধ্যে দিয়ে কিছু যেতে পারবে না বাবা তা আবার উট উট চলেছে মুক্তি তুলে না না শ্যামা দা নয় তুমি কথাটা ভালো করে বোঝবার চেষ্টা করো এই কথাটা মানে হচ্ছে যে একটা ছুঁচের ফুটোর মধ্যে দিয়ে হয়তো একটা উটও চলে যেতে পারে কিন্তু একজন বড় লোক ভগবানের রাজ্যে কিছুতেই প্রবেশ করতে পারে না গরিবরা যেতে পারবে বাবা যাবে নিশ্চয়ই যাবে যদি তারা
ভালো হয় মিথ্যে কথা না বলে তাহলে বাবুলের বাড়ি ওরা স্বর্গে যাবে ওরা উঠ আমরা স্বর্গে যাবো নিশ্চয় যাবো আমরা গরিব বাবা আজ পুজোর দিন আমাদের ছুটি নেই উমা ছুটি তো আমি কালকে দিয়েছি দেখছিস না পাঠশালা খালি কোনো ছাত্র আসেনি অরুণ কোথায় রে দাদা তো মুস্তফিকে মাঝে জন্য বিক্রি করতে বেরিয়েছে বলুন শ্যামা এই সকালবেলা কোথায় ঘুরে করতে চললি এসো এসো গৃহিণী এসো ছুটির দিন সকালবেলায় তোমার কিছু বাণী শোনা যাক আমার বাণী শুনতে তোমার খুব খারাপ লাগে তাই না না খারাপ লাগে ঠিক তা নয় তবে মাঝে মাঝে বড় একঘেয়ে মনে হয় ওই তো সেই একই কথা অন্ন জোটে না কথা জোটে মেলা নিশি দিন ধরে একই ছেলে খেলা ভারতীরে ছেড়ে ধরো এই বেলা লক্ষ্মীর উপাসনা অবশ্য ভারতে এই কথাটা পাল্টে মানুষ বলতে পারো স্বদেশ বলে আর বসে না লক্ষ্মীর উপাসনা করতে বলতে আমি আসিনি ওটা আমার কাছে একঘেয়ে হয়ে গেছে তবে বলতে এসেছি বাবুদের বাড়ি পুজো যোগ্য নিমন্ত্রণে আমি যাব না যেতে পারবো না কিন্তু আমি যে নিমন্ত্রণ নিয়েছি বিমলা তুমি নিয়েছো তুমি যাও তোমার ছেলে মেয়েদের নিয়ে যাও আমি যাব না আমাকে যেতে বলো না বিমলা বিমলা শোনো আমার অনুরোধ তুমি খেতে যাও যে কারণে তুমি যেতে চাইছো না বিমলা সেটা তোমার মনের ভুল হতে পারে গতবারে দোতলা বারান্দায় সম্ভ্রান্ত করে মেয়েদের বসবার জন্য তোমাকে সেখান থেকে উঠিয়ে দিয়েছিল এটা হয়তো সত্যি না হয়তো সত্যি জায়গার অপ্লান হয়েছিল তাই সকলকে বাদ দিয়ে বেঁচে বেঁচে শুধু আমাকেই বলেছিলেন তুমি আবার এখানে কেন বাছা তুমি নিচে গিয়ে বসো পালিয়ে গেলেই সমস্যার সমাধান হয় না বিমলা গরিব বলে তোমার ক্ষোভ নেই টাকা পয়সা তুমি চাও না হ্যাঁ চাই কেন চাইবো না সংসারে আমি কাউকে ঠকাইনি কেউ আমাকে হিংসা করে না এসব তুমি কোনোদিন বোঝোনি বুঝবেও না আমি মুখ খুশি কথা আমি জানি আর সেদিনে কি তুমি আমাকে ঘৃণা করো না ঘৃণা আমি তোমায় করি না তবে শিক্ষার একটা গুণ আছে বই কি হ্যাঁ নিশ্চয়ই আছে আর সেই গুণের আগুনে তো তুমি পুড়ছ বিমলা থাম শিক্ষিত মেয়ে তোমাকে ফিরিয়ে দিল বড়লোকের ছেলেকে বিয়ে করলো সেই দোষ কি আমার বিমলা যার জন্য এক ফোঁটা ভালোবাসাও তুমি আমাকে দিলে না দিতে পারলে না কি বললে বিমলা যেও না দাঁড়াও গাঠাউর গাঠাউর মহাভারত তারপর আমি জমিদার বাবুর কাছে গেলাম জমিদার বাবু আমার কথাটা উড়িয়ে দিয়ে বললেন ওরে বেটা চাষা তোর মহাভাগ্যী একে ব্রাহ্মণ তাই জমিদার রাজা শুধু পায় না একেবারে জুতো শুদ্ধ সে কথা বললেন ভগবান নাকি কোন মুনি নাতি খেয়েছিলেন পায়ের দাগ নাকি বুকে আঁকা আছেন জলে বাস করে কুমিরের সঙ্গে বিবাদ করতে পারবে মহাভারত দাঠাউর তুমি ম্যাজিস্ট্রেট সাহেবের কাছে একটা দরখাস্ত লিখে দাও তোমার বুকের এই দাগটা দেখিয়ে ফৌজদারিতে একটা নালিশ করে দিয়েছো পারবে পারব খরচ আছে আচ্ছা দাঁড়া আমি দেখছি বিমলা বিমলা কি বলছো মহাভারত খুব মুশকিলে পড়েছে টাকা চাই তো কিন্তু টাকা আমি কোথায় পাবো না ভাবছিলাম যে বাবা যে দু একখানা গয়না দিয়েছিলেন তোমার দেশ সেবায় সবই তো গিয়েছে এখন সম্বলের মধ্যে সোনা বাঁধানো দুগাছা পলা আর মরা খুকির বালা ও তুমি চেয়েও না আমি পারবো না আমি কিছুতেই দিতে পারবো না দাঠাউর আমি আমার এক মুক্তার বন্ধুকে চিঠি লিখে দিচ্ছি তুমি তার কাছে যাও আমার বিশ্বাস সে আমার কথা রাখবে
আজ অনেক চাল দীক্ষা পেয়েছি মা আজ ছুটির দিন কিনা তাই ভাবছি সবাই মিলে পাশের গাটা ঘুরে আসবো আই মেয়েটা মুখ ভার করে আছে আমার বুঝি খিদে পায় না কি খাবি বাবা মুড়ি দাও দিচ্ছি তুই এক কাজ কর ফেরবার সময় বরুণ আর শ্যামাকে ধরে আন বাবুদের নাচ মন্দিরে গিয়ে বসে আছে এনো এই চিঠি তুমি নিয়ে যাও মুক্তার হরেন্দ্রনাথ বসু শহরে সবাই তাকে চেনে তবে আরেকবার ভালো করে ভেবে দেখো মহাভারত যে আগুন তুমি জ্বালতে যাচ্ছ তার আঁচ কিন্তু তোমাকেও লাগবে তাতে হয়তো তোমাকে পুড়তেও হতে পারে এখন কি আর আমি কম পড়ছি দেখাও নয় তো আর একটু বেশি পড়বো আমার তিতের কড়ি মেতে যাবে দেখাও আমার তিতের কড়ি মেতে যাবে যাদের করেছো অপমান অপমানে হতে হবে তাদের সবার সমান মানুষের অধিকারে বঞ্চিত করেছো তাদের সম্মুখে দাঁড়ায় রেখে তবু কোলে দাও নাই এই নাও নিয়ে যাও দরকার নেই আমার এক বন্ধুকে চিঠি লিখে দিয়েছি সে বিনা পয়সায় কাজ করে দেবে এই তোমার অন্যায় আবদার বিনা পয়সা সে কেন কাজ করে দেবে সংসারে পয়সাটাই সকলের কাছে বড় জিনিস নয় বিমলা আমার কাছে পয়সাটা সকলের চেয়ে বড় জিনিস তাই না কেন 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 তুমি আমাকে সবসময় অপমান করো না অপমান তোমায় আমি করিনি বিমলা এটা তোমার মনের ভুল না এ আমার মনের ভুল নয় শুধু আজ বলে নয় সমস্ত জীবনটাই তুমি আমাকে অপমান করে এসেছো তুমি বলছো বিমলা ঠিকই বলছো বিয়ে করে স্বামী যদি স্ত্রীকে ভালো না বাসতে পারে ঘেন্না করে আর দয়া করে সে ঘেন্না মনে চেপে রাখে তাহলে সে অপমান নয় তো কি আর এর থেকে বড় অপমান মেয়েদের আর কি আছে তুমি যদি বড় লোকের সেই শিক্ষিতা মেয়ে কল্যাণে কি ভালোবাসতে তবে কেন তাকে তুমি বিমলা না আমি আর চুপ করে থাকবো না কেন তুমি তাকেই বিয়ে করলে না যেও না শুনে যাও হ্যাঁ কল্যাণীকে আমি এককালে ভালোবাসতাম কিন্তু আজ আমি তাকে ঘেন্না করি টাকা আর বড় লোকের কাছে সে নিজেকে বিকিয়ে দিয়েছে তাকে আমি তোমার চেয়ে অনেক বেশি ঘেন্না করি কিন্তু আমাকে তুমি কেন ঘেন্না করবে আমার কি দোষ টাকারও বললো সোনারও বললো জমি জমা পুকুর বাগান সবই হবে তোমার হ্যাঁ একটা কথা কল্যাণী এখন বড় স্ত্রী সে আমার বোনের মতো তাকে নিয়ে সমস্ত আলোচনা তোমার করা উচিত না আরো একটা কথা আমাদের বিয়ের আগে আমার আদর্শের কথা তোমার বাবাকে আমি জানিয়েছিলাম দৈনিক 10 পয়সা যা আমাদের দেশের লোকের গড় আয় এর বেশি তুমি আমার কাছ থেকে আশা করতে পারো না আমি তো 10 পয়সাও খাই না তুমি তোমার দুই ছেলে অরুণ বরুণ তোমার মেয়ে শ্যামা চার জনই খাও 40 পয়সা আর আমি খাই তার অবশিষ্ট উচ্ছিষ্ট আমি গো নুটু ও মা নুটু কি ব্যাপার রে বস 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 না না বসবো না যাচ্ছিলাম একটু ও পাড়ায় তা ভাবলাম যে তোমার সঙ্গে একবার দেখাটা করে যাই তোমরা বাবুদের বাড়িতে নিমন্ত্রণে যাচ্ছ না যাবো না কি রে জমিদার বাড়ির কাজ কত উদ্যোগ আয়োজন গায়ের বৌজিদের নিমন্ত্রণ করে তাই ভাবছি বইয়েরা কাপড় চোপড় করছে আমি যাওয়ার সময় তোর বউকে ডেকে নিয়ে যাও বাবা তোমার তো দেখছি খুব তাড়া এখনো তো বেলা 10টা বাজেনি এত সকাল সকাল তোর যেমন বুদ্ধি সকাল সকাল গেলে 9-এর গোড়ার দিকেই বসা যাবে আগেই খেতে ডাকবে আগে আগে যাব আগে আগে ফিরব তাহলে তো বড় অসময়ে এসে পড়লাম দিদি তোমাকে তো আবার তৈরি হতে হবে ওরে যে দুবার আবার তৈরি হওয়া থানখানা পাল্টে নেব চাদরখানা গায়ে জড়িয়ে নেব আচ্ছা চলি সাথে দিদি তোর মুখের সামনে একটা কথা বলি তুই বাড়ি গিয়ে তোর বউকে বারণ করে দে নুটু যেন বড় লোকের মেয়েদের গায়ে গা দিয়ে বসতে না যায় তাই গিয়েছিলে বুঝি তবে আর বলছি কি গত বছর 10 বার বারণ করলো বউ খানিকটা না হয় দেরি হবে ওপরে বসতে যাস নি যেমন যাওয়া দিলে তো উঠিয়ে অপমানটা যেতে না নিলে কি আর হতো না ওই রে ছোট বউ তবে হলো সাতুদি
কি রে তুমি এত কষ্ট করে আমার বাড়িতে যেও না কেন তুই নিজে বউকে পৌঁছে দিবি না বিমলা যাবে না সে কি রে ভক্তি পূজে উঠিয়ে দিলি দেব নয় দিলাম শুনন তুই পাগলামি করিস নি একই তো শুনি তোর পেছনে পুলিশ লেগে আছে তার উপর বাবুদের সঙ্গে বিবাদ করিস নি পায়ে মাথায় সমান করতে নেই সেই জন্যই তো মাথার বাড়িতে পাওয়া যাবে না সাথীজি চলি কমলা এসছে কমলা কত আমার সেই মন্ত্রের বন্ধু তুমি তো শুনেছো তার কথা ও যেখানে খাবে হ্যাঁ ভালো কথা আমি সাতুদির ওখানে গিয়েছিলাম সব শুনেছি তোমাকে বাবুর বাড়িতে যেতে হবে না বলো কি রূপিনা লাঠি মারার জন্য চাষের বেলা নালিশ করছে আগে হ্যাঁ বিবেচনা করুন করছে আমি স্বয়ং কোটি উপস্থিত ছিলাম ওই কমলপুরের স্বর্গীয় মহেশ্বর গাঙ্গুলির বন্ধুকৃত অংশকের জন্য পোষ্য পুত্র হরিহর গাঙ্গুলির নামে যে নালিশ দায়ের করা হয়েছে তারই তদবিরের জন্য উপস্থিত ছিলাম জোরে 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 নামটা কি বললে আগে মহাভারত মন্ডল বাপের নাম কি হে রামায়ণ আগে না চণ্ডী পিতার নাম চণ্ডীচরণ মন্ডল পিতামহের নাম হরিশ মন্ডল হরিশ মন্ডল হরিশ মন্ডল হরিশ রবিনা আগে বাবা নাম হলো একটা প্রজাধর্ম ঘটনা মাতব্বর ছিল হরিশ মন্ডল আগে যথার্থ বিবেচনা করুন 1285 সনের ধর্মঘটে এই হরিশ মন্ডল মাতব্ব ছিল আরে ডাঙাপাড়ার গৌরহরি ঘোষ সেই হরিশের নাতি মহাভারত আজিস হাজু মহাভারত মন্ডলের বাড়ির সামনে দাঁড়িয়ে থাক দেখা মাত্র গলায় গান সাথে টান টান দেখে নিয়ে আসবে যা ও হুজুর আমার মনে হচ্ছে বিবেচনা করলে পেছনে লোক আছে গেল আগে নুটুম কুজ্জে নুটুম কুজ্জে নুটুম কুজ্জে শিবপ্রসাদ নায়রত্নের নাতি গুণগালির বেটা ফলকরের দাঙ্গে যে আমার থেকে বন্দুক কাটতে এসেছে আগে হ্যাঁ যথার্থ বিবেচনা করুন আমি হরেন মুক্তারের কাছে ওর নিজের লেখা চিঠি দেখে এসেছি আমি ওই চোখ টিপে ইশারা করে দিল হুজুর হরেন মুক্তারকে আমাদের মুক্তারনামা দিয়েও আমি এসেছি খুব ভালো করেছো তুমি এক কাজ করো আগে মহাভারতের বাড়িতে গঙ্গাধরকে যেতে বাধ্য করে আর বড়বাবুকে এখানে পাঠিয়ে দাও জ্যাক আসুন আসুন সাধু বেশি আপনাদের জায়গা ওদিকে হয়েছে বাড়ির সবাই এসেছেন তো বাড়ির সকলে এসেছে পাড়ার সকলে এসেছে রাজবাড়ির কাজ তোমরা যে আমাদের আদর করে ডাকো এই আমাদের ভাগ্য আসিনি শুধু একজন কে আসিনি বেশি ওই নুটু মুকুজ্জের বউগো শরীরের খারাপ শরীর খারাপ হবে কেন বারো বাবু ওদের অপমান হয়েছে গত বছরের যে আপনারা বসুন প্রসাদের ব্যবস্থা কথা বলবো আপনাকে ডাকি বাবা আগে চলে চলে আগে না বাবা আপনি আমায় ডেকেছেন হ্যাঁ তোমাদের বাড়ি যা তো বড় বাবুকে খুব উত্তেজিত মনে হচ্ছে উত্তেজিত হবো না আপনি জানেন শিবু নায়রত্নের বাড়ি মেয়েরা খেতে আসেনি কে 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 নতু মুখুজ্জির স্ত্রী নায়রত্নের নাথ বউ কেন গতবার পুজোর সময় আমাদের বাড়ি আর শহরের উকিল হাকিম মানে সম্ভ্রান্ত বাড়ির এদের সঙ্গে নতু মুখুজ্জির স্ত্রী দোতলায় বসেছিল তাতে সাধারণের আপত্তি হতে পারে বলে তাকে নিচের তলায় পাঠানো হয়েছিল তাই এবার খেতে আসেনি কে পাঠিয়েছিলেন তোমার গল্প ধারেন না তুমি মানে মানে আমি মহাভারত মোড়লের বুকে আমাদের ছোটবাবু একটি লাথি মেরেছে নতু মুখুজ্জির শহরে ফৌজদারি মামলা করবার জন্য লোক পাঠিয়েছে সেটা তুমি জানো আরে না তো গুপি অবশ্য কেচে দিয়েছে কোন মোক্তারি তার মামলা নেয়নি তাই লোকে ওদের বংশটা কি বলে বিচুতি ছাড় বাবু লাখ টাকার কথা বলেছে একেবারে লাখ টাকার কথা বলেছে নুটুর পিতামহ শিবপ্রসাদ নায়রত্ন কি করেছিল জানো কি করেছিল আমার ঠাকুর দাদার শ্রদ্ধানুষ্ঠানে আমি গীতার ওই শ্লোকটা আওড়াচ্ছিলাম যদা যদাই ধর্মস্ব গ্লানি হঠাৎ সবার মাঝে চিৎকার করে বললেন ওরে তোমার জিউ বা জড়তা কোনো দূর হয়নি অমন ভাবে উচ্চারণ করলে দেবভাষার অপমান করা হয়
গীতার জদা বর্গীয় জদার অন্তস্থ জ তার উচ্চারণ নাকি অন্যরকম সেই উচ্চারণ আজও আমি করতে পারিনি সুতরাং ওই বংশের ছেলেদের পক্ষে সবই সম্ভব আপনি আমাকে কি করতে বলেন তুমি নিজে গিয়ে হাত জোর করে ক্ষমা চেয়ে নিয়ে এসো তারপর দামি আসন পেতে দামি বাসন বার করে লোটু স্ত্রীকে খেতে দাও সেখানে চামরাজ্যিত চলে না এখানে চরিজ্যিত চলাতে হয় বুঝলে ঠিক আছে আপনি চিন্তা করবেন না আমি নিজে গিয়ে নতুন স্ত্রীকে আনবার ব্যবস্থা করছি নটু আমার মনে হয় তুমি কল্যাণীকে ভুল বুঝেছ কল্যাণীকে ভুল বুঝেছি কমল সেদিনের সব ঘটনা বড় বড় দাগ দিয়ে আজ আমার বুকে আঁকা আছে থাকে সে কথা অন্য কথা বলো অন্য কথা বলার জন্য আমি আসিনি নটু তুমি তুমি জানো কল্যাণী বিধবা বিধবা কল্যাণী বিধবা হয়েছে হ্যাঁ বছরখানেক আগে তার স্বামী মারা গেছেন শুধু তাই নয় সে এখন তার মেয়েকে নিয়ে নিরাশ্রয় গায়েরও কখনো গয়না ছাড়া আর কিচ্ছু নেই কি বলছো কমল কল্যাণী শ্বশুর তো লক্ষপতি ছিলেন সেসব ঠিকই আছে কিন্তু কল্যাণীর তাতে কোনো অধিকার নেই মানে ওর স্বামী দিবারাত্রি মদ গিলে অত্যাচার করে লিভার অ্যাবসেসে মারা গেলেন সেই শোক সামলাতে না পেরে শ্বশুরও গেলেন দু মাস বাদে কাজে কাজে আইন অনুসারে কল্যাণী আর তার মেয়ে সম্পত্তি থেকে বঞ্চিত হলো ওর ভাইরা বড় বিলেত থেকে মেম বিয়ে করেছে আলাদা হয়েছেন ছোট তার বিষয় সম্পত্তি বিক্রি করে গান শেখার জন্য পথে পথে ঘুরে বেড়াচ্ছেন নটু আমি তোমার কাছে এসেছি কল্যাণীর আশ্রয়ের জন্য আমার কাছে হ্যাঁ তোমার কাছে না 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 কমল কমল হয় না কল্যাণীকে আমি আশ্রয় দিতে পারবো না কিন্তু আমি সে তাকে সঙ্গে করে এনেছি কমল তারা গরুর গাড়িতে আসছে আমি আগে হেঁটে এসেছি তোমায় খবরটা দিতে তুমি অন্যায় করেছো কমল অত্যন্ত অন্যায় করেছো নটু নটু তুমি এই কথা বলবে আমি ভাবতেও পারিনি তুমি বুঝতে পারছো না কমল কল্যাণীর কল্যাণীর মেয়ের দেহে ধনীর রক্ত গরিবের শিক্ষা সহ্য করবার মতো শক্তি সে রক্ত নেই না না কমল তুমি ওটা ফিরিয়ে নিয়ে যাও ওটা ফিরিয়ে নিয়ে যাও নটুদা আমি কিন্তু ফিরে যাব বলে আসিনি ফিরেই তোমাদের যেতে হবে কল্যাণী এই কষ্ট তোমরা সহ্য করতে পারবে না মেয়েটাকে নিয়ে আমি ভেসে যাবো দাদা নটু নটু আমরা ফিরে যাই যেও না ঠাকুরজি দাঁড়াও আমাকে দুঃখ দেবার জন্য তুমি ওদের ফিরিয়ে দিচ্ছ তা আমি জানি কিন্তু তবু বলবো তুমি পাশ আন আপনি বৌদি হ্যাঁ ভাই এসো ভিতরে এসো আয় খুকি আয় মা আপনিও আসুন নটু নটু বাড়িতে আছো কে আমি দেবনারায়ণ ও আসছি চলো আমাকে কিন্তু ওদের বাড়িতে যেতে বলো না এসো ভাই আসো এসো আসো কি হয়েছে বৌদি ভেতরে এসো বলছি নমস্কার নমস্কার আসুন আসুন ভেতরে আসুন বসুন তারপর হঠাৎ গরিবের বাড়িতে কি মনে করে কতবার যা হয়ে গেছে তার জন্য আমি নিজে তোমার কাছে মাপ চাইতে এসেছি নতুন ও সেই নেমন্তন্নর ব্যাপার ঠিক আছে আপনি যখন এসেছেন তখন আমার স্ত্রীকে আমি অনুরোধ করব তবে কি জানেন দেবনারায়ণ বাবু অবশ্য আপনার এখানে আসাটা আপনার মহত্ব কিন্তু গতবারে আপনারা যেটা করেছিলেন সেটা ঠিকই করেছিলেন কারণ এখন সমাজ চলে টাকার মাপে সেই মাপে আপনারা আমরা পৃথক জাতি পৃথক বর্ণ কাজেই আমাদের একসঙ্গে চলাফেরা ওঠা বসা খাওয়া দাওয়া
এসব করা উচিত নয়। তুমি কি আমাদের সঙ্গে ঝগড়া করবে? তার ফলটা ভেবেছ? আপনি ওকে মাপতে এবছ আমাকে সাবধান করে দিতে এসেছেন। বাড়ি থেকে তুমি আমাকে অপমান করছো নাকি? ও হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক, কিছু মনে করবেন না দেবনাথ বাবু, আমি ভুলে গেছিলাম যে আপনি আমার অতিথি। ইয়ে বরুণ, বরুণ তোমার মাকে বলো দেবনাথ বাবু নিজে এসছেন, তাকে ভুলে গেলেন? খেতে গেছেন? বেশ বেশ, তাহলে তাহলে চলি না তো। হ্যাঁ আচ্ছা নমস্কার। মা বরুণটা দেবে, তোমাদের মা মানে আমার বৌদি বাবুদের বাড়িতে গেছেন। আপনি আপনি আমাদের পিসিমা? হ্যাঁ বাবা। আর আমি তো বাবার বন্ধু কমলাপদ, তোমাদের কাকা। এসো বাবা এসো, এসো বাবা এসো। তোমার নাম কি বাবা? অরুণ। আচ্ছা তোমার? বরুণ। বাবা আর তুমি বুঝি কিরণমালা? অরুণ বরুণ কিরণমালা তিনটি ভুবন কল্লিয়ালা দূর, আমি তো শ্যামা। অরুণ বেলা অনেক হয়ে গেছে, তোমরা চান করবে না? বডি তোমাদের খেতে দিতে বলে গেছেন। হ্যাঁ পিসিমা যাচ্ছি, চল স্নান করে আসি যাও। মমতা তুমি যাবে না? মা যাব। যাও সেই যাও, তোমরা সকলে স্নান করে এসো। কল্যাণী আমার দেরি হয়ে যাচ্ছে, আমি নতুকে বলে চলি। আচ্ছা কমতা। দাঠাউর দাঠাউর, কি ব্যাপার? হরেন বাবু তোমার চিঠি ফিরিয়ে দিলেন। ফিরিয়ে দিল? হ্যাঁ কেন? আরো ওখান থেকে শুনে এলুম বাবুরা নাকি তামাম উকিল মুক্তারদের একবারে কিনে নিয়েছেন। হ্যাঁ এখন টাকা দিল, তেনারা আমার কাজ নেবেন না। দাদা, এই যে কল্যাণী, তোমাকে কয়েকটা কথা আমার বলবার আছে। তুমি তুমি আমার ব্রতের কথা নিশ্চয়ই জানো, এককাল তোমার সঙ্গে অনেক জল্পনা কল্পনা করেছি। সে কথা আমি ভুলিনি। এদের ছেলে মেয়েদের লেখাপড়া শেখাবার জন্য আমি একটা পাঠশালা খুলেছি, এরা যা দেয় তাই তোমার সংসার চলে। এখন সেই পাঠশালার ভার তোমাকে নিতে হবে। বেশ তো, আমাকে আপনার সহকারী করে নিন দাদা। সহকারী নয় বোন, সহকারী নয়, সম্পূর্ণ দায়িত্ব তোমাকে নিতে হবে। কিন্তু দাদা আপনার তাহলে চলবে কি করে? খালি নিতে হবে কোনো রকম। দাঠাউর আমি তাহলে বাড়ি যাই? দাঁড়াও দাঁড়াও মহাভারত, তোমার মামলা নিয়ে আমাকে কলকাতার আদালতে গিয়ে লড়তে হবে। তুমি আমার জন্য কলকাতায় গিয়ে? হ্যাঁ, কারণ নতু মুক্তারকে কেউ কেনেনি আর কিনতেও পারবে না, এমনকি তোমার এই বাবুদের বাবুরাও পারবে। দাদা তুমি না, আমি আসছি। দেখো দেখি তুমি হলে গিয়ে শিবপ্রসাদ নায়রত্নের নাথ বউ মানে আমাদের নতুর স্ত্রী, তুমি কি আমাদের সোজালো? তাই তোমার বললাম বাড়ির মেয়েদের নতু হলো গিয়ে সর্বত্যাগী সাধু পুরুষ সন্ন্যাসী, তা এরা বলেন সন্ন্যাসী কি? সে বকুনা বাবু, তুমি বরং যাও এখান থেকে, বাড়িতে বলে কত কাজ আমার, ন্যাকড়া করার সময় নেই। পণ্ডিতদের কথায় কথায় অলংকারের ঘটা, আমাদের নটু মুখুজ্জের বংশের সেই অলংকার আছে। বসো মা বসো, আমি যাই। না আপনারা আমাকে দামি আসনে রূপোর বাসনে খেতে দিয়েছেন, আমি কি তার অমর্যাদা করতে পারি? তাই সামান্য কখনো গয়না গিলতি নয় বাবা, খাঁটি সোনা। কাণ্ড বলো দেখি, কি কাণ্ড বাবা! ও সাধুদি শোনো শোনো শোনো, কি হয়েছে? তোমাদের ওই নুটুর বোন, আমার স্বামীর বংশ পণ্ডিতের বংশ, ওরা কুশাসনে বসেন পাতায় খান, আপনারা বড় লোক, আপনাদের সঙ্গে কি তাদের তুলনা? তাই বলো বাচ্চা। আচ্ছা বাবা, এই আমার যথেষ্ট খাওয়া হয়েছে,
এবার আমি উঠি। আসি বাবা। বাবা আমায় দেখেছিলেন? হ্যাঁ, যদি পাল তো ধ্বংস করো, ধ্বংস করো। কি বলছেন? নুডু মুখুজ্জে কে উঠে সাপ? বাবুদের ছোট খোকা তোকে নাতি মেরেছে বলে তুই নাকি গেছিলি আদালতে নালিশ করতে? পরামর্শদাতাটা বুঝি নুটু? তিনি পরামর্শ দেবেন কারো দি ঠাকুরুন? আমরা কি মানুষ নই? মানুষ যাতার খেতে আবার মানুষ হলি পাবে রে। এখন পরামর্শদাতাকে বলি বাবুরা ধরে তার বউকে জুতো দিয়ে মেরেছে, বুঝলি? চার দিয়ে জুতো নেগ্ন বংশের নামটা ডোবালে গা। ছি ছি ছি। দাঠাউর দাঠাউর, আমি সব শুনেছি মহাভারত। কল্যাণী, দেখো তো ঘরে কিছু আছে কিনা, ওকে কিছু খেতে দাও। It is easier for a camel to go through the eye of a needle than for a rich man to enter into the kingdom of God. শুনলাম তুমি নাকি শহরে যাচ্ছো? শেষে তুমি ভিক্ষে নিয়ে এলে। সাতুতি বলে গেল বাবুরা তোমাকে চাঁদির জুতো মেরেছে। এখন দেখছি কথাটা সত্যি। ভিক্ষের গয়না গুলো গায়ে পড়ে গেলে মাথায় করে আনলেই তো পারো। চাঁদি কেন? আমাকে হিরে মানিক বসানো সোনার জুতো মারার ক্ষমতাও কারো নেই। এক তুমি মারো খালি আমাকে কথার জুতো। এই গয়না কার? তুমি কোথায় পেলে এই গয়না? আমার ছেলের বউয়ের। ছেলের বিয়ের সম্বন্ধে করে এই গয়না আমি আগাম নিয়েছি। কি বলছো বিমলা? ঠিকই বলছি। কল্যাণী ঠাকুরজির মেয়ের সঙ্গে আমার ছেলে অরুণের বিয়ের সম্বন্ধ করেছি। এ গয়না মমতার, আমার ভাবি পুত্রবধূর। যাই হোক শোনো, জিনিসপত্র সব গুছিয়ে নাও। কল্যাণী এখানে থাকবে, এখানকার সব দেখাশোনা করবে। আমি শহরে যাব মুক্তারি করতে। হুজুর, আমি মহাভারত মন্ডলের পক্ষে মুক্তা নিযুক্ত হয়েছি। কেসটির মোটামুটি ঘটনা হলো এই যে, আপনার গোপন নিবেদনটি শুনি। বিবেচনা করুন, বুঝতেই তো পাচ্ছেন আপনি উচ্চ ঘর, পণ্ডিত বংশের সন্তান, তাই আমার বলা। একটা মিটমাট করে নিন। ন্যায় আর অন্যায়ের মধ্যে মিটমাট কি আছে বলুন? এই দেখুন, মিটমাট নেই। বিবেচনা করুন, আপনিও প্রজাদের পক্ষ হয়ে বাবুদের সঙ্গে লাগতে যাবেন না, আর বাবুরাও এখানকার আদালতে সব কাজকর্ম আপনাকে দেবেন। মাদা মাইনে পাবেন, আর বিবেচনা করুন কেস চলাকালীন আপনি ফ্রিও পাবেন। আপনার বক্তব্য শেষ হয়েছে? হ্যাঁ, এটা হয়েছে। তবে আপনি যেটা বলবেন বিবেচনা করুন, তার উত্তরটা বাকি আছে। আমি কিছু বলবো না। তাহলে বিবেচনা করুন, আমার আরো বক্তব্য আছে। শুনলে এই কবচের বিরোধ করে আপনি লাভটা করলেন?
নাম ডাক হ্যাঁ নাম ডাক কিন্তু পয়সা এইবার আপনার বক্তব্য শেষ হয়েছে জেলা কোর্টে নবকান্ত উকিলের নাম শুনেছেন নিশ্চয় মস্ত উকিল বিবেচনা করুন প্রথমে আপনার মতোই বিনি পয়সার কেস করে নাম করেছিলেন তবে একবার যেই নাম ডাক হলো তখনই আট টাকা ফি করে চেপে বসে তখন মশাই ছেলে শশী বাড়িতেও ফি চাড়া দিতেন না এইবার বিবেচনা করে দেখুন কি বলছেন বলুন তাহলে আপনি তাহলে আসুন আসবো তাহলে আপনি আসুন আর একটা বক্তব্য আছে নটুবাবু বলুন হ্যাঁ আপনি তাহলে সাবধান নমস্কার বাবু বাবু ডাক হচ্ছে মহাভারতের জন্য আপনি জানেন মহাভারতের জন্য আপনি বাকি খাজনা দিয়েছেন ২৩৫ টাকা দরকার তিন ভাই আর ইয়ে খরচের হিসেবে আমার নেই বিবেচনা চলে গেল আপনি কিন্তু সাবধান মশাই সাবধান এই যে নাই মশাই এদিকে আসুন এদিকে আসুন এদিকে আসুন গরম হয়েছে কেন কি হয়েছে তোমার লোক আমার পুকুরে মাছ ধরছে কেন তোমার পুকুর ও বাবা পুকুরের জলটা তোমার মাছটা তোমার নয় কেন বাবু জলটা আমার মাছটা আমার লয় আচ্ছা রোজ রোজ নতুন নতুন নিয়ম করতেছ আরে বাবা এই নিয়ম গরু বাছুর আমার খোয়া দিয়েছো কেন আমি আমি তো দিইনি কি ব্যাপার চরণ দুলে দিয়েছে আর তোমার গরু বাছুর তার এতে ঢুকে ফসল খাবে দেবে না ফসল খাবে তোমার কেরামতি আমি বার করব দাও কেরামতি আচ্ছা বাবা করি অতজনই বললে কি বেলা বুঝা কি পড়তে আসবে না মা হ্যাঁ আমারও তাই মনে হয় যে মাইনে পাঁচশালা পাচ্ছে আমাদের এখানে মাইনে দিয়ে কি পড়তে আসবে মা ভারী তো মাইনে চারা না আটানা তাও ওরা দিতে পারে না পারে না রে ওরা বড্ড গরিব কিন্তু আমি ভাবছি এবার তোর কলেজ হবে ঠিকই করে জোগাড় করব কলেজে পড়ব না মা বা তা কি করে হয় মুখ করে থাকবে অরুণ প্রত্যেক পরীক্ষায় এত ভালো রেজাল্ট করছে শহরে বাড়ি বাড়ি ঘুরলে অনেক সেলাইয়ের কাজ পাবো তুমি এতটা রাস্তা হেঁটে যাবে তুইও তো রোজ স্কুলে হেঁটে যাস মোটে তো দুমাইল রাস্তা মা ওই শোনো আবার সেই জন্যই তো কলেজে আরো যেতে চাই না সারাটা রাস্তা পেছনে পেছনে ওরম করতে করতে যাস কি করছো কুকুর সাহায্য করতে যাচ্ছি না মা ওরা গুন্ডা বড় লোক তুই থাম তো আপনি জমিদার বাবুর ছেলে না বেশ কিছুদিন ধরে আপনার বাদরামে আমি লক্ষ্য করি আমি আপনাকে আজ সাবধান করে দিচ্ছি ভবিষ্যতে আর কোনোদিন যদি আমার বাড়ির চারপাশে আপনাকে দেখি বা শুনি আমার মেয়েকে আপনারা জ্বালাতন করছেন তাহলে বেশ আপনার পিছে কুকুর কি করে সাহায্য করতে আমার জানা বাবুরা লাগ মন্দিরে নতুন পাঠশালা খুলিছে বিনি পয়সা তারও ছেলে তোমার পাঠশালা যেতে পারবেনি আরো হুকুম হয়েছেন তোমার জমি কেউ চাষ করতে পারবেনি তাতে আমিও বলেছি সে আমি পারবো ব্যাস তাতেই একবারে আমার জমি তুমি ছেড়ে দাও মহাভারত আমার সঙ্গে তোমার ভাগ্যকে জড়িও না তুমি পারবে না এতদিন বাদে তুমি আজ আমাকে এই কথা বললে দেখাও আজ আমরা তিন পুরুষ ধরে তোমাদের জমি চাষ করছি আমাদের সুখ দুঃখের ভার তোমরা নিচ্ছ আর আজ তুমি আমাকে এই কথা বললে হ্যাঁ বললাম বলবার কারণ ঘটেছে আজ তুমি কেঁদেছো মহাভারত দুঃখে চাপে যারা হার মানে হার মানবার আগে তারা কাঁদে বেশ আমি এই চোখ মুছলাম বলে এবার কি করতে হয় সাবাস মহাভারত সাবাস বিমলা বিমলা হ্যাঁ মহাভারত তুমি এক কাজ করো তুমি ভেতরে গিয়ে কিছু খাওয়া দাওয়া করে সুস্থ হয় না আমি তোমাকে একটু পরে এসডিও সাহেবের কাছে নিয়ে যাবো হ্যাঁ যাও কমল তুমি কি এখনই বাড়ি ফিরে যাবে না আজকে ছুটির দিন ভাবছি একবার কঙ্কনে যাবো খুব ভালো কথা কল্যাণীর অনেকদিন খবর পাইনি সব শুনলে তো হ্যাঁ আমার মনে হয় যে এরপরে কল্যাণীর বা মমতার ওখানে থাকা ঠিক হবে না
তুমি আমার নাম করে ওদের একটু বুঝিয়ে বলো হ্যাঁ বলবো আচ্ছা দিস ইজ দ্য ট্রু স্টোরি অফ দ্য কেস অ্যান্ড আই এম শিওর আই হ্যাভ বিন এবল টু প্রুভ ইট বিয়ন্ড ডাউট দ্যাট দিস টু অ্যাকিউজড পারসনস অ্যাট দ্য ইনগেশন অফ দ্য জমিন্দার forcibly hauled away all the fish from the tank of Mahabharat Mandal and forcibly put his cows and bulls into the village pond to harass him and cause him a great deal of monetary loss. I therefore appeal to your honor. Bolo ki Gopina, Gopilir moddhe khasa chal, ha? Tulasi Panditer nati Nutu Mukhtar ingrajite shoral korlo. Age bibechona korun hujur korle. Shudhu korle na, emon topto kholay khoi ke dile. Khoi age. দৌড়েছে গলা শুকিয়ে গিয়ে আগে হয়েছে চা খাই না হ্যাঁ বিবেচনা করুন এই চা তো আর ডাল ভাত নয় যে না খেলে মানুষ বাঁচে না হুজুর এই জীবনে চা খেয়েছিলাম এই তিনবার হ্যাঁ আগে একবার সে ধরুন 1305 সনে সেবার ঘোর বর্ষা তারিখটা ছিল আপনার গেম 12ই আষাঢ় কি বার আগে বৃহস্পতিবার কি নক্ষত্র আগে অমাবস্যা তিথি বিবেচনা করুন উপবাস করেছিলাম কিনা তবে হুজুর নক্ষত্রটা মনে নেই আগে হুজুরের সঙ্গে সেদিন শ্রীরামপুরের চৌধুরীদের মামলা আমাদের 40,000 টাকা পাওনা সুদে আসলে লক্ষ টাকা হবে থাক বাবা থাক আর কুলুজি গাউনের দরকার নেই তোমার কাছে চা খেতে না না হুজুর এটা কি বলছেন চা যেমন ডাল ভাত নয় তেমনি বিষও তো নয় বিবেচনা করেন তা আপনি মনিব আপনি হুকুম করছেন এক কাপ চা খাবো না এ ভগবান ও ভগবান এক কাপ চা দে বাবা না না আপনি আমাকে মাফ করুন নতু তার বাড়ি গিয়ে না না আমি তা পারবো না তুমি কি লটুর স্ত্রীর কথা ভাবছ সে অবশ্যই একটু মুখরা ছি ছি এ কথা বলবেন না উনি আমাকে বোনের মতো স্নেহ করেন তবে আমার পিতৃকুলের শ্বশুরকুলের কোনো মর্যাদাই আমি রাখতে পারিনি আমি কাঙাল হয়েছি কিন্তু ভিখিরি হতে পারবো না কিন্তু তোমার মমতার চলবে কি করে চলছি তো ওরা পাঠশালা ভেঙে দিয়ে গেছে আমি গাছতলায় পড়াই 8-10টি ছেলে মেয়ে আছে তারা পয়সা দেয় শহরে বাড়ি বাড়ি গিয়ে জামা সেলাই করে মজুরি পাই মমতাও সাহায্য করে রাত্রি মহাভারত এসে শুয়ে থাকে আমাদের কোনো অসুবিধা হয় না অতীত আমার কে এলো দাঁড়া আমি দেখছি কুছ গলত নেই ওদিন তোমার ছোটাই আর তোদের এখানে রাস্তাটা ও ওকে 250 টাকা দিয়ে দিত বাবু যন্ত্রটা দেন দায় রেখে দিই না এটা আমি কাউকে দিই না এটা হচ্ছে আমার দিলবাহার এটা নিয়ে আমি রাতের পর আরে বাহ 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 তোকে সাদা শাড়িতে তো চমৎকার লাগছে একেবারে মনে হচ্ছে খানদানি বিহার আর সুশোভন কি হলো আমি কিছু অন্যায় বললাম নাকি হ্যাঁ মানে আই ডিড নট মিন এনিথিং রং মানে আমি তুমি এত হাঁপাচ্ছ কেন চলো ঘরে চলো আচ্ছা চল ঘরে তুমি কিন্তু বড্ড হাঁপাচ্ছ হাঁপাচ্ছে কি সাদেরে রোগে রে রোগে রোগে এই যে মোটা সোটা দেখছিস না এটা তো অ্যালকোহলিক ফ্যাট রে তা নাহলে ভাত আপারি লিভারের দোষ বাট নট সব শোন তুই একটু ভালো করে আমাকে একটু চা খাওয়া তো কালীপদ একটু শোনো তো
কমলদা, প্লিজ ডোন্ট মাইন্ড। এখানে ভটকা শপটা কোথায় বলো তো? কি শপ? ভটকা, ভটকা শপ, নট রাশিয়া, বেঙ্গলি, বেঙ্গলি। মানে আর মানে মানে ধেনু মদের দোকানটা কোথায় বল না? ওটা না হলে তা আমি বাঁচবো না জানো। শিশু সবল, তোমার এত দূর অত পতন হয়েছে? তা একটু হয়েছে। ও ও সব করা বাদ বলো না, দোকানটা কোথায় তুমি বলো না। শোনো শিশু সবল, ইউ মাস্ট লিভ দিস প্লেস। তুমি এখানে থাকলে কল্যাণীর থাকা চলবে না। মুটু কখনো এসব সহ্য করবে না। তোমার তোমার টাকা কড়ি আছে? অল গন, ওই বাইরে গেছে গান শিখতে গিয়ে না, অল গন। একবার চিচিং ফাস বলো কি কমলা, দাঁড়াও তোমাকে একটা না একটা খুব ভালো গান শোনাচ্ছি। না এখন থাক না, পরে হবে। কোন পরে বাইজি চলে যাবে যে। আমি সুখী কত সুখী কেউ জানে না, আমি বাইরে ফকির মনে আমির, কেউ মানে না কেউ জানে না। আমি সুখী কত সুখী কেউ জানে না, গানের ঘরে সুরের সেলাম পেয়ে আমি ধন্য হলাম, গানের ঘরে সুরের সেলাম পেয়ে আমি ধন্য হলাম, হীরে মানিক নাই বাপে নাম, যায় আসে না কেউ জানে না। আমি সুখী কত সুখী কেউ জানে না, আমি বাইরে ফকির মনে আমির, কেউ মানে না কেউ জানে না। থামলে কেন ছোটদা, গানটা শেষ করো। পারি না, হাফ ধরে যাচ্ছে। তা আমি তো আমি তো এখানে থাকবো, তোকে অনেক গান শোনাবো অনেক। হ্যাঁ হ্যাঁ রে কোনালি, কমলদা বলছিল এটা নাকি নুটুদার বাড়ি। আমার মতন একটা নেশাখোর মাতালকে থাকতে দিলে নুটুদা নাকি চোখেও তাড়িয়ে দেবে। নুটুদা এতটা করা নিশ্চয়ই হবে না, তাছাড়া ছোটদা অসুস্থ। হ্যাঁ হ্যাঁ ভাই বল, তাছাড়া নুটুদা তোকে কষ্ট দিতেই পারে না। দুজনের ছ মাস করে জেল হয়ে গেছে হুজুর, আর গোমস্তার এক বছর। বিবেচনা করুন, অপমানের আর কিছু বাকি রাখেনি নুটু মুখুজ্জে। বলেছে এক, সদরে যাও, আপিল মঞ্জুরি করিয়ে ওদের জামিনে খালাস করে নিয়ে এসো, আর যত বড় বড় ফৌজদারি উকিল আছে প্রত্যেককে ওকালতনামা দাও। জ্যাকে কিন্তু বিবেচনা করুন খরচাটা, আমার নাম করে বড়বাবুর কাছ থেকে নিয়ে যাও। জোরালা, এ হচ্ছে বড় অত্যাচার গরিবের হোক, যুগ যুগ ধরে অত্যাচার চলে থেকে বহু লোক। কাম টু দি পয়েন্ট প্লিজ। আমি বলতে চাই জোরালা, আজ পৃথিবীতে এই দিন এসেছে। কি আমার আর্গুমেন্টের সময় যদি আমি দুঃখের সঙ্গে বলতে বাধ্য হচ্ছি, আপনি বারবার বাধা দিতে থাকেন, তাহলে আমার তো আর্গুমেন্ট শেষ করাই হয়। নবজীবন উকিল গলাবাজি করলেন খুব, আমার মতো মুক্তার কথা তো শুনবেন না, বেশি সময় বাজে বকলে। সবই তোমার ভুলের মাসুল নটু, ভুল তো তোমার একটা নয়, প্রিলিমিনারি ইন্টারমিডিয়েটে ফার্স্ট হয়েও ফাইনাল দিলেন মুক্তার ভুলে। যাক গে, গত সূচনা করে কোনো লাভ নেই। তোমার প্যাকিং করতে কিছু বাকি আছে? না আর বিশেষ কিছু নেই। অরুণ আর শ্যামা এসেছিল, ওরাই আমার গিন্নিকে সমস্ত হেল্প করে দিয়ে গিয়েছে। বরুণের খবর কিছু পেলে? সে তো সেই দেউলি ক্যাম্পে আছে, বিনা বিচারে বন্দি তো, কতদিন রাখে কে জানে। খবর? তুমি আমার একমাত্র বন্ধু ছিলে, তুমি চললে। উপায় কি ভাই, ট্রান্সফারেবল জব তো। চল ওকে একটু এগিয়ে দিই। এক
সকাল সকাল আদালত থেকে ফেরবার চেষ্টা করো আমার ট্রেন 7:30 গুড মর্নিং কমলদা আরে নুসুদা গুড মর্নিং তুমি কেমন আছো ভালো অনেক ভালো কল্যাণী আমাকে একবার খাড়া করে তুলেছে এসো নুসুদা ও তুমি কমলদা আমি ছেড়ে দিয়েছি সুশোভন কি বলছো তুমি না হে আমি নতুর কাছে প্রতিজ্ঞা করেছি সুশোভন এবার তুমিও ওগুলো ছাড়ো সিগারেট মদ বাবা বাঁচবো কি খেয়ে নটুদা নো নো আই হোপ ইউ আর জোকিং হ্যাঁ আচ্ছা সুশোভন কল্যাণীর মুখের দিকে চেয়ে তোমার মায়া হয় না হয় না যে তা নয় তবে তুমি মায়া করছো কমলদা মায়া করছে আমি আবার মাঝখান থেকে মায়া বাড়াতে যাই কেন বল ও কমলদা কমলদা শোনো শোনো আরে শোনো না শোনো শোনো আমি যে জন্য এলাম আর কি মানে পাঁচটা টাকাটা অবশ্য পেয়ে ওয়েন এবল মানে ওয়েন আই শ্যাল বি এবল আমি আজই ট্রান্সফার হয়ে চলে যাচ্ছি এখান থেকে সুশোভন টাকা নিয়ে কি করবে টাকা দিয়ে কি করে খরচ করে এটা তোকে কি কথা বলা আছে বলে নে আমি ওদের থেকে একটু ঘুরে আসছি তাড়াতাড়ি নিস বাপু কে জানে কি করতে গিয়ে দেখে ফেলবে দেখে ফেললে ভালোই হয় কেন বদনাম দেবে তাহলে তো সত্যি ভালো হয় বাবার কানে উঠবে পিসিমার কানে উঠবে আর ওনা তাড়াতাড়ি ঝামেলা চুকিয়ে দেবেন তোমাকে আমাদের বাড়িতে আনার ব্যবস্থা করবেন কিন্তু কিন্তু মমতা তুমি তো আমার ব্রত জানো সে ব্রতের ভাগ আমি কি নিতে রাজি না আর ওরা যদি আমাকে অনেক অনেক বছর জেলে পুড়ে থাকে বলতো না আয় পুরার মুখি কি হচ্ছেটা কি আর অপেক্ষা করতে হবে না দাঁড়াও না মাকে বলে এই অজ্ঞানে ঝুলিয়ে দেবো শুনছো এটা কি টাকা টাকা খরচের টাকা খুব তাড়াতাড়ি দিতে মারছে যাহোক আমি অত্যন্ত দুঃখিত বিমলা আজ মহাভারতের কেসে আপিলের রায় বেরোবে মনটা খুব চঞ্চল হয়ে আছে কি বলতে এসেছিল বলে যাও বলছিলাম না থাক বিমলা দুটো কথা একটা জিজ্ঞেস করবো আর একটা অনুরোধ করবো বলো আমার অরুণ যদি সুশোভন হতো তাহলে কি তুমি তাকে সহ্য করতে তোমার এই কথার জবাব আমি দেব না তাহলে অনুরোধটি জানে সেখানে সে দুঃখ কষ্ট করে জীবন তুমি আমাকে ফিরিয়ে দাও তোমার টাকা আমি চাই না আমাকে একটু শান্তি দাও বিমলা জীবনে থামা আছে জীবন সেখানে শেষ হয়ে যায় কিন্তু পেছনে ফিরে যাওয়া যায় না যদি তা না যায় তাহলে তুমি আমাকে মুক্তি দাও এমন করে টেনে নিতে তুমি আমাকে নিয়ে যেও না শোনো বিমলা বিমলা সব প্রশ্নের শেষ উত্তর শুনে যাও হ্যাঁ কল্যাণীকে আমি ভালোবাসি কিন্তু
ছোটদা বোধহয় এগুলো চুরি করে নিয়ে গিয়েছিল। আমাকে মাফ করবেন নতুদা। না না কল্যাণী, সুশোভনের জন্য তোমার মাফ চাইবে কোনো কারণ নেই। আমি আমি বিদায় চাইছি দাদা। বিদায়? হ্যাঁ, আমি কংলা থেকে চলে যাব। কিন্তু কেন? দাঁড়াও কল্যাণী, বিমলা মনে করে যে কথাটা আমি বলতে গিয়েছিলাম তার অর্ধেকটা তুমি শুনেছ, বাকিটাও শুনে যাও। চলেই যখন যাবে তখন তোমার শুনে হওয়াই উচিত। হ্যাঁ, তোমাকে আমি ভালোবাসি, মায়ের পেটের বোনের মতো ভালোবাসি, তাই তোমাকে আমি বিদায় দিতে পারি না কল্যাণী। আমার বাবা কি বলতেন জানো? বলতেন বামনের বোন বইতে চেয়েও বড়। হ্যাঁ, বইতে থাকে গলায় আর বোনের স্থান মাথায়। তুমি আমার বোন কল্যাণী। আমায় ক্ষমা করুন দাদা। আরে বাবা, 11:30 বেজে গেল, ওদিকে কোর্টে। হ্যাঁ ভালো কথা, এই টাকাগুলো তোমার বৌদিকে দিয়ে দিও। হ্যাঁ আচ্ছা, আসো। উমা ঠাকুর এসেছে, বসো, তোমার দাদা খাবারটা দিয়ে আসি। দাদা যে কোর্টে বেরিয়ে গেলেন। বেরিয়ে গেলেন, সারাদিন কিছু খাননি, কোর্টে তাড়া ছিল। বসো। হ্যাঁ বসো। এই বাজি মাত নুতু মুক্তার কুপোকার, এক আপিল এই বাজি মাত নুতু মুক্তার কুপোকার, নুতু মুক্তার কুপোকার, নুতু মুক্তার কুপোকার। তাই কুকুর তাই নানা ময়ূর হবে বকের ছানা, তাই কুকুর তাই নানা ময়ূর হবে বকের ছানা, বামুন হয়ে বামুন হয়ে ছুটে গেল ওই আকাশের চাঁদ, নুটু মুক্তার কুপোকার, নুটু মুক্তার কুপোকার। হাকিম সাহেব মেরেছে ল্যাং, আর নুটু বাবু ভেঙেছে ঠ্যাং, হাকিম সাহেব মেরেছে ল্যাং, নুটু বাবুর ভেঙেছে ঠ্যাং। শুনে হলুদ গরম করো ও ঘোষণা বউ, কেউ যেন না জানতে পারে দেখে না গো কেউ, নুটু মুক্তার কুপোকার, নুটু মুক্তার কুপোকার। আরে হায় কলিকালে কি যে করি, শুধুই বলি বলি হারি, হায় কলিকালে কি যে করি, শুধুই বলি বলি হারি, নতুন করে মহাভারত লেখার কেন সার, উঠকে গেলেন তাই তো বাবু হায় কি বড় মাদ, নুটু মুক্তার কুপোকার, নুটু মুক্তার কুপোকার, নুটু মুক্তার কুপোকার, নুটু মুক্তার কুপোকার। কারা ঢাক বাজাচ্ছে তোমরা? কারা? বাপের নাম। তুমি গুকি মিস্ত্রি? আগে হ্যাঁ মা, বিবেচনা করুন আপনাদের চিকারণের দাস। এমন করে আমার বাড়ির সামনে চিৎকার করছো, ঢাক বাজাচ্ছ কেন? আগে বিবেচনা করুন আপিলের মামলায় আমরা জিতেছি কিনা। তাই জিতেছ?
তোমরা জিতেছো আরে হ্যাঁ আমরা জিতেছি তাই এই ঢাকসিং এ বাজি আপনাকে পেন নাম করতে এসেছি বিবেচনা করুন আপনার কত উচ্চ বংশ আপনাদের আশীর্বাদ আশীর্বাদ আরে হ্যাঁ মা আশীর্বাদ আশীর্বাদ নিতে পারবে দেখুন দেখি বিবেচনা করুন সেই জন্যই তো এসেছি মা ব্রাহ্মণে আশীর্বাদ করে রাজা পরীক্ষিতকে ফল দিয়েছিল আর সেই ফল থেকে বেরিয়েছিল তো খুব সাপ আগে বিবেচনা করুন আমার আশীর্বাদ থেকে যদি তেমনি তো খুব সাপ বেরোয় গুপি মিত্তির তবে সে আশীর্বাদ নিতে পারবে পারবে মাথা করে নিয়ে যেতে তোমার বাবুদের কাছে ওরে বাবা এই যে কাল নাগিনি বিমলা আলোটা নিয়ে যাও সারাদিন কিছু খাওনি খাবে না না খেতে ইচ্ছে নেই আর্গুমেন্টটা যদি আমি নিজে করতে পারতাম পারলে না কেন হ্যাঁ কি বললে বলছি পারলে না কেন ও তুমি বুঝবে না বিমলা বলছিলাম যে তোমার বিয়ে পরীক্ষার ফলাফল কবে বেরোবে এই মাসের শেষে কেন বাবা না আশা করি ফলাফল নিশ্চয়ই ভালো হবে দেখো তুমি বড় হয়েছ তোমার কথা বলছে তোমার মা আর শ্যামা এখানে থাকছেন আর কঙ্কনা তোমার পিসিমা মমতা থাকছে আসলে কি জানো তোমাকে একটা কাজের ভার আমি দিয়ে দিতে চাই সামনেরই একটা বছর তোমাকে একাই সংসারটি চালিয়ে নিতে হবে অবশ্য সেই সময় বলুন থাকলে তোমাকে খুব সাহায্য করতে পারত কিন্তু তা তো হবার নয় আর ব্যাংকে টাকা পয়সা যা আছে তার থেকে আমি সামান্য কিছু নিয়ে যাচ্ছি বাকি চেক সব সই করা রইল তুমি প্রয়োজন মতো তুলে নিও আর বাকি দায়িত্ব সব তোমার কিন্তু কেন যাচ্ছেন বাবা এক বছর আমার অজ্ঞাতবাস ওকালতি পড়ার শেষ বছর তোমার বাকি আছে সেটি পড়তে যাচ্ছ আমি চেষ্টা করবো বাবা কিন্তু মহাভারত কাকার জন্য আপনি সব ছেড়ে চলে যাচ্ছেন তুমি বুঝতে পারছো না অরুণ আমাদের দেশে এরকম হাজার মহাভারত বড় লোকদের চক্রান্তে সর্বশান্ত হচ্ছে তারা মরছে আজও এই মহাভারতের হার ঘটনা যদি আমি নিজে আদালতে দাঁড়িয়ে সওয়াল জবাব করতে পারতাম কিন্তু আমার দুর্ভাগ্য যে আমার ত্বক মানে আমি উকিল বলুন এইসব অন্যায়ের বিরুদ্ধে প্রতিকার করতে সব সময় সব আদালতে দাঁড়াবার অধিকার আমার চাই আমি সেই জন্যই চলে যাচ্ছি Thank you.
টাকার বস মামলা সাক্ষীর মুখে, সাক্ষীরা এই পৃথিবীর মনীষী বুঝলে। কিন্তু গোপীনাথ জামিনের ব্যবস্থা করে ফেলল না কেন? হে টাকা দিয়ে সাক্ষী কিন্তু বলছেন, কিন্তু গোপীনাথ কালি কই জামিনের কি হলো? হুজুর জামিন হলো না, জামিন হলো না। আগে রাজেন উকিল খুব চেষ্টা করেছিলেন, কিন্তু নুটু মুক্তার নুটু মুক্তার আগে, হ্যাঁ হুজুর নুটু মুক্তার ফিরে এসেছে, বিবেচনা করুন উকিল হয়ে ফিরে এসেছে। নুটু মুখ্যে উকিল আগে, বাহ বাহ মরদ বট। আগে রাজেনবাবু কত কথা বলবার চেষ্টা করলেন, হাকিম শুনলেনই। লোকে বলতো বটে নুটু মুখুজ্জি ওকালতি পড়ছে, বিশ্বাস করিনি। বাবা যে লোক স্ত্রী পুত্র সংসার ছেড়ে এমনি ভাবে নিজের জেল বজায় রাখে তার সঙ্গে পারা যাবে না। আপনি মামলা মিটিয়ে ফেলুন। দেখান কালীবাগদি ছাড়া আমার আমলে সবাই চলে গেছে, কালীকে বাঁচানোর ব্যাপারে বাধা দেবে না। রবীন্দ্রনাথ আপনি এগোন, আমি দেখছি একটু নেড়ে ছেড়ে দেখি বুঝলেন। আচ্ছা বেশি দেরি করুন না বুঝলেন। বিবেচনা করো লগড কিছু পাই, বারোয়ানা তোমার সিকি কিন্তু বারোয়ানাটা আমার আর সিকিটা তোমার। হ্যাঁ
আরাম জাদা। বলেন কি মিত্র মশাই, শেষকালে মিটমা? মিটমা। মিটমাস করবে? মিটমাস করবে। মিটমাস তবে দুটি শর্তে মিটমাস হতে পারে। দুটি কি বলছেন মশাই? দুশো শর্ত মানতে রাজি আছি। কতবার কি বলে জানেন? কতবার হচ্ছে নুটুবাবু হচ্ছে আমাদের গ্রামের গৌরব। কতবার বয়স্ক লোক আমার বাপের হয়েছে। আচ্ছা নমস্কার জানাবো। আগে তাহলে শর্ত দুটো। প্রথম শর্ত হলো এই মিটমাসের কথা কাঁধে ঢাক বাজিয়ে শহরময় জানিয়ে দিতে হবে। আর দ্বিতীয় শর্ত হলো মহাভারতের পোড়া ঘর এখনো ছাওয়া হয়নি, তার চালে উঠে অসব কর্তাবাবুকে বাদ দিয়ে বাবুদের। দেখুন এখান থেকে তো জজ করছি, জজ করছি তো হাইকোর্ট, হাইকোর্ট থেকে প্রিভি কাউন্সিল, বিবেচনা করুন কথাটা, তার পরে চিন্তা করা যাবে। আচ্ছা প্রণাম। প্রণাম। আমি সব কিছু নিখুঁত ভাবে প্রমাণ করতে পেরেছি বলেই আমার বিশ্বাস। কিন্তু সবচেয়ে দুঃখের কথা এই যে একজন বড় লোকের অপরাধ তারই অন্নপুষ্ট একজন অজ্ঞান দুর্বলকে শাস্তি দেওয়া ছাড়া ইওর অনারের আর কোনো উপায় নেই। প্রচুর যদি আমাকে অনুমতি করেন তাহলে আমি আর একবার, আই মিন শেষবারের মতো আসামিকে জিজ্ঞাসা করতে চাই যে সে কেন এ কাজ করল। মহাভারতের সঙ্গে তার কোনো শত্রুতা ছিল না একথা প্রমাণিত হয়েছে আগে। তাহলে সে কার প্ররোচনায় এই কাজ করল এই কথা প্রকাশের শেষ সুযোগ আমি তাকে আরেকবার দিতে চাই। প্রসিদ কালীচরণ, তোমাকে আমি শেষবারের মতো জিজ্ঞাসা করতে চাই যে তুমি কার হুকুমে এবং কেন মহাভারতের ঘরে আগুন দিলে। কেন বারবার শুধুচ্ছ মশাই? কে আমাকে হুকুম দেবে? কিসের এলাকে হুকুম দেবে? সব কথা বলতেছি হুজুর, আমি আমার খুশি মতো আগুন দিয়েছি। আজ আমার মনে হচ্ছে যে ঈশ্বরের পুত্র মহামানব জিসাস ক্রাইস্ট শুধু একবারই ক্রুশবিদ্ধ হননি, তিনি বারবার নিত্য এই সংসারে ক্রুশবিদ্ধ হচ্ছেন। এই আসামির অন্তরের মধ্যে দাসত্বের ক্রুশবিদ্ধ মনুষ্যত্বের রক্তাক্ত মুক্তি আমি দেখতে পাচ্ছি। কিন্তু আজ যারা এই আসামির অন্তরকে দাসত্বের কুশে বিদ্ধ করলো তাদের কিন্তু কোনো সাজা হলো না, কিন্তু একদিন তাদের সাজা হবেই, কারণ ঈশ্বরের পুত্র মহামানব জিসাস ক্রাইস্ট আমাদের বলে দিয়ে গেছেন, ইট ইজ ইজিয়ার ফর এ ক্যামেল টু গো থ্রু দ্য আই অফ এ নিডল দ্যান ফর এ রিচ ম্যান টু এন্টার দ্য কিংডম অফ গড। হ্যাঁ ইওর অনার, আমি এই অজ্ঞান নির্বোধ আসামের জন্য আপনার কাছে দয়া প্রার্থনা করে আমার বক্তব্য বিশেষ করে। ডিফেন্স লয়ার রাজেন ঘোষ, এবার তার বক্তব্য বলুন। ইওর অনার, আমার বলার কথা অনেক নয়। প্রথম অস্বীকৃতি পর আসামি যখন বারবার তার অপরাধ স্বীকার করেছে তখন ডিফেন্সের তরফ থেকে বলার বিশেষ কিছুই থাকে না। আসামি বলেছে যে মহাভারতের সঙ্গে তার কোনো শত্রুতা ছিল না, কেউ তাকে প্ররোচিত করেনি, অকারণ সে তার ঘরে আগুন দিয়েছিল। সহজ এবং স্বাভাবিক বুদ্ধিতে এটা গ্রহণযোগ্য নয়, রহস্যময়। ইওর অনার, রাজেন উকিলের বাড়িতে গিয়ে বসা যায়, আগে কি হয় না হয় একটু দেখে যাবেন। সে অনেক দেরি হয়ে আগে রাজেনবাবু শেষ করবে, জজ জুরিতে চার্জ বোঝাবে, তার আবার নিজেদের মধ্যে আলোচনা করবে, দোষী নির্দোষ বলবে, তারপর আগে অনেক জুরিদের সঙ্গে একমত হয়ে আমি আসামি কালীচরণকে ভারতীয় দণ্ডবিধি 307 এবং 436 ধারা অনুযায়ী দোষী সাব্যস্ত করলাম এবং তাকে 5 বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করলাম। কি গাইব?
বেহাগ আচ্ছা বসন্ত গাই বেহাগ যদি না হয় রাজি বসন্ত যদি না আসে এই আসরে ইমন তুমি থাকো বন্ধু আমার পাশে বেহাগ যদি না হয় রাজি বসন্ত যদি না আসে আসরে ইমন তুমি থাকো বন্ধু আমার পাশে তোমার সুরের হাতটি ধরে চলো চলে যাও খানেতে আনন্দ রাগ বাজে গো সদাই তোমার সুরের হাতটি ধরে চলো চলে যাই যেখানেতে আনন্দ রাগ বাজে গো সদাই কথার ফুলে সুরের ভ্রমর যেথায় মিলন সুখে হাসে সেই আসরে ইমন তুমি থাকো বন্ধু আমার পাশে চোখের দেখা যাক ফুরিয়ে ক্ষতি কিছু নাই স্বপ্ন দেখার নাই সীমানা দেখে যাব তাই চোখের দেখা যাক ফুরিয়ে ক্ষতি কিছু নাই স্বপ্ন দেখার নাই সীমানা দেখে যাব তাই ভালোবাসাই শিখেছে মন তাই তো শুধুই ভালোবাসে এই আসরে ইমন তুমি থাকো বন্ধু আমার পাশে বেহাগ যদি না হয় রাজি বসন্ত যদি না আসে এই আসরে ইমন তুমি থাকো বন্ধু আমার পাশে বাহ বাহ সুশোভন চন্দ্র বলিহারি বলিহারি গোলাটা তোমার উপর খাসা হে এতদিন শুনছি পুরনো হয় না আজকে কিন্তু দু টাকায় হবে না পাঁচ টাকা দিতে হবে হঠাৎ প্রমোশন কেন না মানে আজকে আমাদের অরুণের জন্মদিন দু টাকার মিষ্টি নিয়ে যেতে হবে দেবো দেবো সৎ কাজে ব্যয় করবে পাঁচ টাকাই দেবো চিরঞ্জীব দিকে মাছ ধরা হয়েছে বড়বাবু আপনাকে দেখতে ডাকলে তাই নাকি সুশোভন চন্দ্র চলো মাছ দেখবে চলো এসো এসো আরে বাপরে এসব কি ঠাকুরের পূজা ভাগ্যে তোমরা আছো বিমলা তাই দেবতার আজও বেঁচে আছেন বুকের রক্ত তোমার উন্নতি হলে আমি বুক চিরে রক্ত দিয়ে পুজো দেবো তোমার জয় হোক বিমলা দাও আশীর্বাদী ফুল দাও
তুমি কি মানুষ গো? কেন? আমি কি তোমার মাথায় হাত দিতে পারি? ঠাকুরজি, ও ঠাকুরজি। কি করলেন? হ্যাঁ, ঠাকুরজি মমতার দুজনেই এসেছে। আজ অরুণের জন্মদিন না? এই যে আমার ডাক্তার বলছে। হ্যাঁ এসো 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 এসো। হয়েছে হয়েছে হয়েছে। তারপর মমতা পড়াশোনা ঠিকঠিক মতো হচ্ছে তো? হ্যাঁ। পাঠশালা ঠিক মতো চলছে? আগে কোথায় চলছে? আচ্ছা আচ্ছা। এই কুল্লানি তোমার জামা কাপড় তো ময়লা গেল। অনেকদিন সাবান দিয়ে কাচিনি তাই। না তুমি কি জামা কাপড় তোমার বাড়িতে পাঠাও না? মানে নিজে নিজে এগুলো নিজেই করি। কিন্তু তুমি এরকম ময়লা পোশাক আশাক করলে আমার যে নিন্দা হবে। তুমি যে আমার বোন। এই দেখো এর মধ্যে আবার এইসব কথা কেন? ঠাকুরজি তোমার দাদার মাথায় আশীর্বাদী ফুল ছুঁয়ে দাও তো। উরে বাপরে, আমি কি দাদার মাকে হাত দিতে পারি? বোনেরা সব পারে। মনে নেই তোমার দাদার কথা? ব্রাহ্মণের বোন পৈতের চেয়েও বড়। পৈতে থাকে গলায় আর বোনের ঠাই মাথায়। ওরে ঊষামা, অরুণ কোথায় গেলি সব? দাও কল্যাণে আশীর্বাদ তুলল। তোর বাবাকে প্রণাম করুন। এসো এসো এসো, জয় হোক। দাদাকে আজ কি দেবেন বাবা? কি দেব? দেব আশীর্বাদ। জীবনে যেন কখনো আদর্শ চ্যুতি না ঘটে, আদর্শের সত্যকেই যেন সবচেয়ে বড় করে দেখতে পায়। আমি আশীর্বাদ করি তুই যেন এই সংসারে সুখী হোস, তোর স্নেহ তোর স্ত্রী পুত্র যেন সুখী হয়। This is for Arun's birthday. বেশি খাইনি, মাই বলছি অল্প একটু খেয়েছি। তবে কি জানো দুদুদা, ওই ভটকার গন্ধটাই খারাপ। এই মাছ তুমি কোথায় পেলে? সে এক ভারী মজার ব্যাপার হয়েছে জানো। ওই যে তোমার তোমার শত্রুর এই জমিদার, ওই জমিদার বাবুর পুকুরের মাছ, তাই আমাদের অরুণের জন্মদিনে ফিস্টের জন্য নিয়ে এসেছি। নিয়ে যাও এই মাছ। কেন নিয়ে যাও? কেন? আমি তো চুরি করে নিয়েছি। মাই বলছে আমি চুরি করিনি। ও আমাকে দিলে। দিলে? কে দিলে? ওই ওই বুড়ো বাবু, ওই আমার গান শোনার জন্য আমাকে প্রায় ডাকে তো। তুমি যাও। হ্যাঁ যাই। আই এম এ প্রফেশনাল সিঙ্গার, গান গাওয়া আমার পেশা। জানো নুটুরা, আমি তো একটা করে গান গাই, তুমি আমায় দুটো করে টাকালে। ব্যাস এই কল্যাণীর কাছে আমার ভটকার জন্য হাত পাততে হয় না। কল্যাণী তুমি জানতে এসো? ধমক দিও পরে, আগে শোনোই না। আজকে আমি বললাম যে আমাদের অরুণের বার্থডে, মিষ্টি কিনবো, 5 টাকা চাই। আমি দিলে ছোট মামা। আগে শোন না কথাটা, তারপরে জানো নোটটা। ঠিক সেই সময় ওদের মাছ ধরে নিয়ে আমি বললাম মাছ শুভ, আমার টাকা চাই না, আপনি আমার মাছ দিন। আমার কথা শুনে ওই বুড়ো কর্তা তো হো 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 করে হাসলো, কিন্তু হি গেভ মি বোথ দ্য মানি অ্যান্ড দ্য ফিশ। সুশোভন তোমার লজ্জা হওয়া উচিত, তুমি মাত্রা ছাড়িয়ে যাচ্ছ। এটা কি হলো মারি? আমি তো চুরিও করে ভিক্ষেও চাইনি, ওরা তো আমায় দিলে তো। আগে তো রাজা বাদশাহ গান শুনে কত জায়গা দিয়ে গেছে, এ তো একটা সামান্য মাছ। ওর মেজাজ আজকাল ওই রকমই হয়েছে, তুমি কিছু মনে করো না ভাই। না বৌদি, নুটু তার রাগ করবি। ছেলে কি ওর একা? এই মাছি মুড়ো দিয়ে ওর নাচ ভাত খা। দ্যাটস লাইক ইউ বৌদি। মমতা তোর জন্য কি এনেছে জানিস? দেখবো আগে টুকটা দেখি তুই কি দিচ্ছিস। আমি কাল থেকে দুটোটা বলেছি। বাহ বাহ বাহ, তোর চমৎকার। আশীর্বাদ করি তোর খুব সুন্দর দেখে একটা বর আসুক। আহ আশীর্বাদের কি ছিরি!
ওর নিজের হাতে কাঁথা সুতো তৈরির কাপড়। আচ্ছা, শিগগির মমতার জমিদার বর হোক, তার চেয়ে আশীর্বাদ করো না, শিগগির মমতার মরণ হোক। এত কি একটু করে বৌদি, সেই থেকে তোমার বৌদি হয় না, তোমার দাদা যেন দিন দিন পাল্টে যাচ্ছে, ছোটটাকে টিকিট পাচ্ছে না, তাই ওকে বলতে পারি না তুমি যাও। তা যদি বলতে থাকো জি, তাহলে আমি তো ওকে ঘৃণা করতাম। তোমরা বসো। হ্যাঁ, ভালো কথা অমিতাভ। এর ১৯২২ এলাহাবাদ কোর্টে একটা জাজমেন্ট আছে, ওটা বার করে রেখো, আগুন একটু কাজে লাগবে। ওখানে সকালে আসতে বলে দেবেন। আজ আপনারা আমাকে বারাক করে যে সম্মান দেখালেন, আমি যেন তার উপযুক্ত হতে পারি আপনাদের কাছে এই প্রার্থনাই করি। ভগবানের কাছে প্রার্থনা করি তুমি আরো বড় হও দুটো, তুমি আরো বড় হও, আমার ছেলে ফাইলামি নেই জানতে নুটু বিহারী মুখুজ্জিকে নেই চিন্তা, নাই চিন্তা, এই তল্লাটের সেরা উকিল হয়, দেশ সেবক হয়, দেশের নুটু বিহারী মুখুজ্জির জিন্দাবাদ হ্যায়, জিন্দাবাদ হ্যায়, ওই দেখো খিটন মে যাতা হ্যায়, হ্যাঁ বাবা, এই অঞ্চলের সেরা উকিল হ্যায়, নুটু দা ভেরি গুড ম্যান হ্যায়, ভেরি গুড ম্যান হ্যায়, ভেরি গুড, খাও খাও। লক্ষণ, আমার মিটিং এ যাওয়ার সব জামা কাপড় তৈরি করে রাখবে, আর বেরোবো। তুমি নাকি আবার বেরোচ্ছ? হ্যাঁ, ওই হামিদুল হক সাহেবের বাড়িতে একটা জরুরি মিটিং আছে, পাঁচজন গণ্যমান্য লোক আসবে। একটা কথা বলবো ভাবছিলাম। কি গো? হ্যাঁ বলো। বলছিলাম সে আমার বিয়ে দেবে না? কেন? কেন কি গো, ২১-২২ বছর বয়স হলো। হ্যাঁ নাকি? হ্যাঁ, পাত্রটা তো দেখেছো কিছু? কি আসছে পাত্র আমি দেখবো? তাও তো বটে, তাহলে বলো লোকজন লাগায়। তাছাড়া অরুণেরও তো বিয়ে দিতে হয়, কল্যাণী ঠাকুর তো আর কতকাল মেয়ে নিয়ে বসে থাকবে। বারে তুমি তো বলেছিলে যে বরুণ ফিরলে তবে অরুণের বিয়ে দেবে, তা সেবাবু তো বছরের মধ্যে ৯ মাস থাকেন জেলের ভেতরে আর ৩ মাস থাকেন জেলের বাইরে। লক্ষণ জানো বিমলা, এই শুশুভনটা একটা ব্যবস্থা করতে হবে, আজকে কোর্ট থেকে ফেরার সময় দেখি রাস্তায় দাঁড়িয়ে মাতলামি করছে, একটা মাতাল অপরার্থ চোর কি কখনো আশ্রয় দিয়েছিল? ও কথা বলো না, কল্যাণী ঠাকুরকে শুনলে কি ভাববে বলো? কল্যাণী কি ভাববে, কল্যাণী কি ভাববে, সে কল্যাণী হয়েছে আমার নীলকণ্ঠের জিনিস। মনে করো যেন বিদেশ ঘুরে
তাইতে হলো কি করি বলো এই গাছ থেকে একটা দিক দাঁত পারলুম তারপরে দেখো ক্ষেত থেকে কি ফসল নিয়ে এলো এই দেখো বেগুন ঢেঁড়স আমার পুঁই শাক কলমি শাক সব টাটকা গো ভালো করে চচ্চড়ি করো আর হে হয়েছে কষ্ট তো আমার কিছু হবে না দিদি কষ্ট হবে তোমারই এই আক্রোশ থাক পথ ভেঙে তোমার শহরে যেতে হবে তারপর ঘরে ঘরে গিয়ে সব নতুন কাজ বুঝিয়ে দিতে হবে তারপর নতুন নতুন জিনিসের অর্ডার নেবে মমতা ওদের ছুটি দিবি না তুমি রেডি ছুটি আজ তোমাদের ছুটি সত্যি কথা বলতে কি নটু মডার্ন পলিটিক্স এর এইসব আন্দোলন আমি বুঝতে পারি না বাবু আরে জেলে যদি সবাই যাবে তো কাজ করবে কে এই কথাটাই লাস্ট মুভমেন্টে আমি আমার বড় ছেলেকে বোঝাবার চেষ্টা করেছিলাম বলেছিলাম যে বাপু হে দেশের আগে অন্নবস্ত্রের সংস্থান করো জেলে যাওয়ার চেয়ে সেটা অনেক বড় কাজ তা মুখে কোনো প্রতিবাদ করলো না কিন্তু সেই দিন বিকেলই অ্যারেস্টেড হলো দু বছর নষ্ট করে এই এই এবারে ফাইনাল পরীক্ষা দিয়েছে আর আমার ছোট ছেলে তো এই বাড়িটা দেখেনি দেবীলুতে ছিল এখন হিজলিতে ট্রান্সফার বড়টির এবার বিয়ে দেওয়া হবে সব সেরে যাবে ওসব হলো এক ধরনের হিস্টিরিয়া আর বিয়ে তো একদিনে হয়েই যেত কিন্তু জেলে তো আর ছাদনা তলা পাতা যায় না তা তো বটেই ভালো কথা নটু তুমি কি ছেলের বিয়ে কোথাও ঠিক করেছো হ্যাঁ মানে অনেকদিন আগে আমার স্ত্রী কথা দিয়েছিলেন আমিও অবশ্য দেখো কথাটা বলা বোধ হয় আমার উচিত হচ্ছে না কিন্তু শহরে এক মাতাল ঘুরে বেড়ায় সবাই তাকে নুটুবাবুর বেয়াই বলে খেপায় সেদিন আমাদের বাড়িতে এক বিধবা মহিলা এসেছিলেন এই হাতে তৈরি জামা টেবিল ক্লথ এইসব বিক্রি করতে বাড়ির মেয়েরা বলল তোমার বেয়ান তা কথা কি এদের কাছেই তোমাদের দেওয়া আছে আগে হ্যাঁ এরাই আমার হবু বেয়াই আর বেয়ান না 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 এই কাজ তুমি করো না নটু কঙ্কনা ন্যায়রত্নের বংশ তোমরা তুমি সেই বংশের গৌরব এবং ছোট কাজ তুমি করো না চাই একে দিঠাউরন এলেন সঙ্গে এলুম তাই ভাবলুম ডাঠা উঠে একটা পেন নাম করে যায় এটি তোমার সেই চাষি বীর নয় যাকে নিয়ে কঙ্কনার বাবুদের সঙ্গে তোমার লড়াই আরে হ্যাঁ আসল কাজের জন্যই তো তোমায় কনগ্রাচুলেট করা হয়নি কি ব্যাপার কঙ্কনার বাবুরা একেবারে বদলে গিয়েছে রে তাই নাকি হ্যাঁ ওখানে আমার কিছু জমি জিরেট আছে আচ্ছা গিয়েছিলাম আচ্ছা তা বড়বাবু তো তোমার প্রশংসায় পঞ্চমুখ বললেন নুটু পুরুষ সিংহ ওর উপর আমার রাগ তো নেই বরং তাকে আমি শ্রদ্ধা করি হ্যাঁ অল্প বয়সে মানুষ একদিকটাই দেখে দুদিক দেখতে চায় না সে বয়সে ওদের দোষটাই আমার চোখে পড়েছিল কিন্তু আজ দেখছি ওদের গুণও যথেষ্ট আছে তাহলে আমি যাই দেখা হ্যাঁ এসো আগে আমি উঠলাম নুটু সে এর মধ্যে একটু মিষ্টিমুখ করে জানো সে আর একদিন হবে খুন তোমার ছেলেকে পাঠিয়ে হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই আলাপ করো একশো বার আচ্ছা নমস্কার নটু এই সেই লোকটা না আগে হ্যাঁ না নটু না তোমার মতো লোকের ছি 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 বেজনাথ বাবুকে বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে আসবে যাও হ্যাঁ চলো জানো নটুরা আজ আমার মুখ দিয়ে রক্ত উঠল আমায় 10টা টাকা দেবে ডাক্তার সেন 8 টাকার কমে দেখেন না গালবান হুজুর ইসে নিকাল লো ঘর সে ঘরে ঘরে মুখ দিয়ে দেখ রে ও ইসে নিকাল দাও ঘর সে আমাকে বার করে দেবে নুটুদা
आइन दे अंदर मत आने देना, नहीं तो नौकरी तुम्हारा चला जाएगा। चलिए बाबू आइए आइए आइए। जाता है। चलिए बाबू हम जाता है। I have no desire to live. I want to die. I want to die. I want to die. ये मैं शमा, शमा। की बाबा? तुम्हारे कुल्ले के बीच में हैं इसे? हाँ, मास्टर ने गलत कुछ किया। एक बार पार्टी जाओ तो। अच्छा ना, बोल भी एक खुनी। हमें नीचे आपके कर रहे हैं। মনে ছাই দিতে নেই তুমি বাড়ি চলো এখান থেকে তোর নুটুদার তাড়িয়ে দিল ও বাড়িও তোর নুটুদার যদি আমাকে তাড়িয়ে দেয় বেশ তোমাকে ও বাড়িতে যেতে হবে তুমি আমার ঘরে থাকবে তাতে যদি দেখা ওর কিছু বলে তার সঙ্গে আমি সব সম্পর্ক চুপকে দেব সুশোভনকে তোমায় ত্যাগ করতে হবে ছোড়দার মূর্তি মাঝে মাঝে রক্ত উঠে ও আর বেশি দিন বাঁচবে না তার মরবার জায়গার অভাব হবে না কল্যাণী হাসপাতাল আছে গাছতলা আছে রাস্তা আছে আরো একটা কথা তোমাকেও কতগুলো পদক্ষেপ সারতে হবে দেখো কল্যাণী দারিদ্র তুমি শ্রদ্ধা করি কিন্তু সেই দারিদ্রের মর্যাদা আছে আমি দিয়েছিলাম কিন্তু তুমি তা গ্রহণ করতে পারোনি তুমি জামা তৈরি করে ভদ্রলোকদের বাড়িতে বিক্রি করতে যাও আর তারা তোমাকে দয়া করে জিনিসের দাম বেশি দিয়ে কেনেন সেটা দান আর তোমার পোশাকের জিনিস এই দেখো পুরনো ময়লা এসব তোমাকে ছাড়তে হবে আর কিছু বলবেন আমি তোমার কাছে উত্তর শুনতে চাই না কি ভাববার সময় চাইছো না আমার উত্তরই দিচ্ছি না আমি আপনার হুকুম মানতে পারছি না দয়া আমি কারো কাছ থেকে নিই না আমি গরিব সেটাই আমার অহংকার কল্যাণী তুমি কি বলছো তা তুমি জানো জানি ছোটদা আমার রুগ্ন ভাই আপনি যখন তাকেই স্বীকার করতে পারছেন না তখন মমতার বাপকে বা স্বীকার করবেন কি করে মমতা তার বাপকে তো অস্বীকার করতে পারবে না ঠিক আছে তাহলে আজ থেকে আমি তোমার সঙ্গে সমস্ত সংস্রব ত্যাগ করলাম ওগো কি বলছো তুমি কি বলছো না না বিমলা বাড়ির ভেতরে যাও বিমলা
আমাকে দয়া করো বিমলা, আমাকে দয়া করো বিমলা, ভিতরে যাও। মমতার ছোড়দাকে নিয়ে আমি আজই চলে যাব। দাঁড়াও, মমতার গহনা আমার কাছে গচ্ছিত রেখেছিল, আর একটা কথা, মমতার বিয়েতে মমতার মামা হিসেবে আমি যদি কিছু যৌতুক দিই সেটা তুমি নেবে না? নিশ্চয়ই নেব দাদা। শ্যামা অরুণ বরুণের আমি পিসিমা, ওদের বিয়েতে আমারও কিছু দেওয়া উচিত, গরিব বোন বলে ফিরিয়ে দেবেন না দাদা। কারা এসেছে? কঙ্কন আর বাবুরা, দেবনারায়ণ বাবু আর কর্তাবাবু নিজে। কোথায়? বাইরে দাঁড়িয়ে আছে। তুমি একটি গর্দ বাইরে দাঁড় করিয়ে রেখেছো, কি আশ্চর্য! দাদা, আমাদের কাছে আমার অনেক অপরাধ, কিন্তু আমি অমানুষ নই। একশো বার হাজার বার, তুমি একটা মরদ হে, আজকের দুনিয়াতে মরদ পুরুষের বড্ড অভাব। অপরাধ আপনার নয় নটু বাবু, দোষ আমাদেরই ছিল। হ্যাঁ, ওসব কথা ভুলে যান না, আপনি বসুন বসুন। বসবে আমি যখন বসি তখন বাবা বসবে। হ্যাঁ শোনেন নটু, যে জন্যে আসা, অনুমতি করুন, একটা ভিক্ষে যাইতে এসেছি তোমার কাছে। ভিক্ষে? হ্যাঁ, তোমার বড় ছেলেটিকে আমার ভিক্ষে দিতে হবে, মানে আমার নাতনিটিকে তোমাকে আশ্রয় দিতে হবে, আমি তো দেবুর মেয়ে। নটুবাবু, আমাকে কন্যাদায় থেকে আপনি উদ্ধার করুন, শুনেছি আপনার ছেড়ে হীরের টুকরো, কিন্তু আমার মেয়ে কি ফেলনা নয়। আর রূপের কথা যদি বলো, আমি তো নিজেই মজে আছি নাতনির রূপে, কিন্তু দেবু দেবু যে আমাকে জামাই পছন্দ হচ্ছে না। নটুবাবু, আমাদের এই অনুরোধ আপনাকে রাখতেই হবে। হ্যাঁ হবে হবে, হাতটা ছাড়ুন, কর্তমশাইকে প্রেরণামটা সেরে নিই। ভিক্ষে তো শুধু হাতে দিতে নেই, দক্ষিণাও দিতে হয়। তা ঠিক, তা ঠিক, তা কি দক্ষিণে দেবে? না বললে কিন্তু শুনব না, আমার কন্যাটিও বিবাহ যোগ্যা, তাকে দক্ষিণা স্বরূপ আপনাকে নিতে হবে, মানে দেববাবুর বড় ছেলের সঙ্গে তার বিবাহ দিতে হবে। বলিহারি বলিহারি বলিহারি, ও দেবু নটু যে আমাদের হারিয়ে দিলে, হে একেবারে উল্টো ছাতে গেল, এই না হলে উকিলের বুদ্ধি। হ্যাঁ এই হবে, তাই হবে। তাহলে ছেলে মেয়েদের ডাকি? ডাকা শোনা একেবারে দিনক্ষণ দেখে আর তাহলে উঠি। একটু মিষ্টিমুখ করে যাবেন না, আগে তুমি কঙ্কনায় যাবে তারপরে। চলো দিদি চলো। বাহ 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 বাহ, বিমলা বিমলা,
অরুণ অরুণ বাবা আপনি ডাকছিলেন এই যে অরুণ তুমি এসেছো একবার মহাভারত ডাকো তো মহাভারত কাকা চলে গেছে সে কি আমাকে না বলে চলে গেল না তাকে লোক দিয়ে ডেকে পাঠাও সে কাল সকালে আমার সঙ্গে কঙ্কনার বাবুদের বাড়িতে যাবে আর তোমার মা কি করছেন আচ্ছা থাক তাকে আমি খবরটা পরেই দেবো শোনো অরুণ তোমাকে আমার অনেক কথা বলবার আছে বাবা আপনাকে আমার কিছু বলবার আছে মনে হচ্ছে তোমার বক্তব্যের সঙ্গে আমার বক্তব্যের সম্বন্ধটা খুব ঘনিষ্ঠ আচ্ছা বলো কি বলবে তোমার কথাই আগে শুনি আপনি কি কল্যাণী পিসি কল্যাণীর সঙ্গে সমস্ত সমস্ত ভাবে ত্যাগ করেছি ত্যাগ করেছি হ্যাঁ তুমি কি তার জন্য আমার কাছে কই ফিরেছ না ও কথা আমি জিজ্ঞেস করবো না আপনি কি কঙ্কনার গাঙ্গুলিদের বাড়িতে আমার হলো বাপের মুখের উপরে নিজের বিয়ের কথা বলাটা কি মডার্নিজমের একটা অঙ্গ নাকি বাবা এটা আমার জীবন মরণের সমস্যা একটা পুরুষ মানুষের জীবনে এত সব সমস্যা থাকতো একটা বিশেষ কোন মেয়েকে বিয়ে করার জীবন মরণের সমস্যা এটা বলতে তোমার মুখে বাঁধলো না তোমার লজ্জা করলো না আই ডোন্ট নিউ শোনো অরুণ আমি অনেক দুঃখে অনেক কষ্ট সহ্য করে তিল তিল করে আমার এই ঘর আমার এই আভিজাত্য আমি নিজের হাতে গড়ে তুলেছি এ সাম্রাজ্য আমার আমি এখানে সম্রাট আমি এখানে কোন রকম অবাধ্যতা বরখাস্ত করব না কিন্তু অন্যের সহ্য করার মতন শিক্ষা আমি তো আপনার কাছ থেকে পাইনি বাবা তার মানে তুমি বিদ্রোহ করবে তুমি তুমি আমাকে অমান্য করবে আমি এই গাঙ্গুলিদের বাড়িতে বিয়ে করতে পারবো না হ্যাঁ সে তোমার বক্তব্যে বোধ করি আরো কিছু বাকি আছে আর সেটা বোধ হয় এই যে মমতাকে তুমি বিয়ে করতে চাও তুমি আমার সন্তান আমি আপনার কাছে মিনতি করছি বাবা আপনার ছেলে বলে আমার যা কিছু গৌরব সে গৌরব আপনি আমার ভেঙে দেবেন না আপনার আদর্শ জীবন মিন্টু সে কঙ্কনার বাবুদের বাড়িতে তোমার বিয়ে দিলে আমি আদর্শচ্যুত হব কল্যাণী পিসিমা সুশোভন কাকা মমতা এটা ত্যাগ করলে আপনি আদর্শচ্যুত হবেন না হ্যাঁ আমার আদর্শ বলে তোমার সন্দেহ হয়ে গেছে এত বড় ইম্পারিয়েন্স তোমার এত বড় স্পর্ধা অবাধ্য সন্তান আর দুষ্ট অঙ্গের মধ্যে কোনো তফাৎ নেই তাকে দুষ্ট অঙ্গের মধ্যে পরিত্যাগ করতে হবে আমি তোমাকে পরিত্যাগ করলাম দেখছো বন্ধুগুলো কত বড় আঘাত আমাকে দিয়ে যাচ্ছ তুমি তো জানো বলুন ওটা ওটা আর ওখানে থাকবে না ওটা আমি নিয়ে যাব না 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 আমি নিয়ে যাবো এটা তুমি নিতে পারবে না এটা রাখবার আপনার কোনো অধিকার নেই আমার 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 অধিকার নেই না কোনো অধিকার নেই কারণ আজ একটু বলুন গরিবদের আত্মীয় ঘৃণা করেন জমিদার বাড়িতে আত্মীয়তা কারণ লোভে সাধারণ মানুষকে নিজের বলে পরিচয় দিতে লজ্জা পান আপনার পুরনো দিনের সাহস লড়াই করার শক্তিকে স্বীকার করে দিতে আজকে আপনার সংকোচ হয় আপনি আপনি আজ আদর্শ না না করুন তাই এটা আপনাকে থাকতে পারে না এটা আমি নিয়ে গেলে আসুন অরুণ ওটা তুমি রেখে যাও অরুণ অরুণ শোনো অরুণ শোনো ওটা তুমি নিয়ে যেতে পারো না ওটা তোমার মায়ের হাতের কাজ অরুণ তিনি তিনি তোমার মতো আমাকে আঘাত দিয়ে চলে যাননি মা অনেক আগেই চলে গেছে কি বললে বিমলা চলে গেছে বিমলা চলে গেছে হ্যাঁ কল্যাণী পিসমা যাওয়ার সঙ্গে সঙ্গে তিনিও চলে গেছে না না এ মিথ্যে কথা তুই এক কাজ করছিস এটা শিগগিরই বাড়ি ভেতর যা আমি পাশে রয়েছি ডাক্তার ঘুরতে গিয়েছি ঠিক আছে তুই যা আমি আসছি শিগগিরই গাড়ি বের করে মাকে কম করে নিয়ে এসো আমি এখনই আসছি
কেমন বুঝছেন ডাক্তারবাবু? হ্যাঁ কেমন বুঝছেন? অসুখটা ভালো বুঝছি না। ইটস এ কেস অফ সেরিব্রাল থ্রম্বোসিস। আমার মনে হয় এ সমস্ত কেস বাড়িতে না রেখে শহরে রিপোর্ট করাই ভালো। তোমার মা কোথায়? মা ওই তো এসে গেছে। কিরকম দেখলেন ডাক্তারবাবু? ডাক্তারবাবু বলছেন বাবাকে হসপিটালে ভর্তি করতে। না তা হবে না, আমি ওকে কিছুদিন হাসপাতালে পাঠাতে পারবো না। আপনি যা চিকিৎসা করে রেখে নিয়ে করুন। কিন্তু কোনো কিন্তু না, আপনি ব্যবস্থা করুন, যত টাকা লাগে আমি দেবো। আচ্ছা দেখি। ওগো ও শুনছ? ওগো ওগো এ দেখো তোমার সংকেতার খোলাই আছে, আমি নিজে হাতে খুলে দিয়ে এসছি। কঙ্কনার বাবুদের আমি নিজে জবাব দিয়ে এসছি। সূর্য ওহ কল্যাণী মমতা মহাভারত ওদের আমি ফিরিয়ে নিয়ে এসছি। সেও এসছে। তুমি এত চেয়ে দেখো Ha 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 ha!
উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।